বন্ধুরা আমরা আজকে শিখব ইউটিএল গামা প্লাসের যে ফাংশান আছে সুইচগুলোতে সেইগুলো সেই সঙ্গে এর যে মোড আছে সেই মোডগুলোর ব্যাপারেও ডিটেলসে আমরা আজকে বুঝবো তো আজকে দেখুন এইখানে যে সুইচের যে ফাংশানটা আছে এইটা হচ্ছে আপ সুইচ এইটা হচ্ছে ডাউন সুইচ এইটা আপ সুইচ এইটা ডাউন সুইচ এইটা পাওয়ার সুইচ আর এইটা হচ্ছে এনেবল ডিসেবল সুইচ আর এইটা হচ্ছে এনেবল ডিসেবল সুইচ তো এইখানে দেখুন আপডাউনে অন ওয়ান টাইম প্রেস করলে আপ ডাউন হবে আর তিন টাইম প্রেস করলে আইটি মোড অন হবে ব্যাটারি মোড চেঞ্জ হবে বুস্ট চার্জিং অন হবে আর গ্রিড চার্জিং এনেবল ডিসেবল করা যাবে সেই সঙ্গে এইখানে দেখুন যদি ফ্যাক্টরি রিসেট করতে চান করতে পারবেন আর ডিজি মোড থেকে আপনি ডিজি মোডে যেতে পারবেন আর কে এক্সিট করতে পারবেন এই সুইচগুলোর অপশানগুলো তো এখন আপনাকে এর পরে কী আছে দেখাই যে এইখানে আছে যেটা যে আপনি যদি এখানে তিনটে মোড আছে নাও অন প্রেসিং সুইচ ফোর পনেরো সেকেন্ড টু এন্টার ইন ওয়ার্কিং মোডস উইন্ডো দিস উইন্ডো শো স্মার্ট মোড ইজ সিলেক্টেড এজ ওয়ার্কিং মোড অফ দ্য সিস্টেম অর্থাৎ আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই যে এই সুইচটা এই সুইচটা যদি পনেরো সেকেন্ড হোল্ড করে রাখা হয় পনেরো সেকেন্ড তাহলে এইখানে যে স্মার্ট মোড আছে এই মোডটা আপনি চেঞ্জ করতে পারবেন তিনবার পনেরো সেকেন্ড এইটা প্রেস করে রাখার পরে তো যে মোডগুলো আছে সেই মোডগুলো আগে ভালো করে বুঝে নিন যে মোডগুলো যেটা আছে সেইটা হচ্ছে এই শেষের দিকে আছে মোডগুলো মোডটা আগে বুঝে নিই যে মোড়টা কী জিনিসটা কী আসলে মোড়টা মোড এখানে আছে স্মার্ট মোড হাইব্রিড মোড এই দেখুন হাইব্রিড মোড স্মার্ট মোড আর পিসিইউ মোড তো ডিটেলসে বোঝার চেষ্টা নিন যে প্রথমে যেটা আছে হাইব্রিড মোড হাইব্রিড মোডে স্টার্ট হবে যদি আপনার সোলার প্যানেল অফ থাকে আর যদি গ্রিড অফ থাকে তাহলে লোড থাকবে ব্যাটারিতে তারপরে যদি সোলার প্যানেলে চার্জিং কম থাকে অর্থাৎ রাত যদি হয় আর যদি সেখানে কারেন্ট অন থাকে তাহলে লোড হবে কারেন্টে আর চার্জ হবে কারেন্টে অর্থাৎ সোলার প্যানেল অফ থাকলে কারেন্ট অন থাকলে অর্থাৎ গ্রিড অন থাকলে পুরোটাই গ্রিডের উপরে চলবে যদি হাইব্রিড মোড হয়ে থাকে আর যদি আপনার সোলার প্যানেল অল অন হয়ে আছে গ্রিড অফ হয়ে আছে চার্জ অন পিভি অর্থাৎ ব্যাটারিটা চার্জ হবে সোলার প্যানেল দিয়ে প্লাস আপনার লোড আর ব্যাটারি আর সোলার প্যানেলে আপনার লোডটা থাকবে সে জায়গায় আপনাকে গ্রিডটা অফ করে রাখতে হবে আর যদি পিভি অর্থাৎ সোলারও অন থাকে আর কারেন্টও অন থাকে লোড অন গ্রিড তখন আপনার লোড চলে যাবে গ্রিডের উপর আর চার্জ হবে ব্যাটারি পিভি দিয়ে বুঝতে পারছেন এইটা হচ্ছে হাইব্রিড মোড এরপরে গেছে সে আপনার স্মার্ট মোড স্মার্ট মোডটা বোঝার চেষ্টা করুন এইটা স্মার্ট মোড যদি আপনার সোলার অন থাকে ব্যাটারি সোলার অফ থাকে আর কারেন্ট অন থাকে কারেন্টও অফ থাকে যদি সোলার অফ থাকে কারেন্টও অফ থাকে ব্যাটারিতে লোড হবে যদি আপনার সোলার অন থাকে অফ থাকে আর গ্রিড অন থাকে আর ব্যাটারি ভোল্টেজ যদি লেস অর ইকুয়াল ইলেভেন পয়েন্ট এইট হয় তাহলে লোড অন গ্রিড অ্যান্ড ব্যাটারি চার্জ বাই গ্রিড যদি আপনার ভোল্টেজ এগারো দশমিক এইটের কমে থাকে আপনার এই স্মার্ট মোডে তাহলে আপনার লোড যেটা সেটা চলে যাবে গ্রিডে আর ব্যাটারির উপরে আর চার্জ হবে গ্রিড দিয়ে এবারে ধরুন আপনার কার পিভি অন আছে অর্থাৎ সোলার প্যানেল অন আছে গ্রিড অফ আছে সেখানে আপনার পিভি পাওয়ার গ্রেটার দেন লোড পাওয়ার অর্থাৎ আপনার যে যত লোড চলছে সেইটা যদি আপনার সোলার প্যানেলের থেকে কম হয় তাহলে লোড অন পিভি অর্থাৎ তাহলে আপনার লোড সোলার প্যানেলের উপরেই থাকবে ব্যাটারি চার্জ বাই পি আর যদি না হয়ে থাকে তাহলে লোড অন টিভি প্লাস ব্যাটারি এইটা হবে যদি আপনার গ্রিড অফ থাকে আর যদি পিভি অন গ্রিড অন ব্যাটারি ভোল্টেজ অর ইকুয়াল পনেরো ভোল্ট অথবা থার্টিন পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে কি হবে দেখুন তাহলে যদি ইয়েস হয় তাহলে পিভি পাওয়ার গ্রেটার দেন লোড পাওয়ার তাহলে লোড অন টিভি ব্যাটারি চার্জ বাই পি পি ভি পাওয়ার লেস দেন লোড পাওয়ার তখন লোড অন পি ভি প্লাস ব্যাটারি আর যদি ব্যাটারি ভোল্টেজ যদি নো হয় যে বারো ভোল্ট আর তেরো পয়েন্ট সেভেন ভোল্ট দিয়ে কম হয় তাহলে ব্যাটারি ভোল্ট লেস হয় কল ইলেভেন টুয়েলভ ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট তখন যদি ইয়েস হয় লোড অন ব্যাটারিতে যাবে প্লাস এইসটি ভি অর্থাৎ সোলারে যাবে আর যদি আপনার নো হয় তাহলে ব্যাটারি অন লোড অন গ্রিড ব্যাটারি চার্জ বাই গ্রিড প্লাস এইচডিবি এটা গেছে স্মার্ট মোড এরপরে আরেকটা মোড আছে মোট তিনটে মোড আছে আর একটা হচ্ছে পিএসইউ মোড ভালো করে বুঝে নিন পিএসইউ মোডটাতে কী হবে পিএসইউ মোডটাতে হবে আপনার স্টার্ট হবে যদি পিভি অফ থাকে আর যদি গ্রিড অফ থাকে লোড অন ব্যাটারি আর যদি পিভি অফ থাকে গ্রিড অন থাকে ব্যাটারি লেস হওয়ার কোয়ালি ইলেভেন পয়েন্ট এইট ভোল্ট যদি ইয়েস হয় লোড অন ব্যাটারি যদি নো হয় লোড অন গ্রিড ব্যাটারি চার্জ বাই গ্রিড যদি পিভি অন থাকে গ্রিড অফ থাকে পিভি পাওয়ার গেটার দেন লোড পাওয়ার তখন লোড অন পি ভি ব্যাটারি চার্জ বাই পিভি যদি নো হয় লোড অন পি প্লাস ব্যাটারি আর গ্রিড অন আর পিভি অন মানে সোলার অন হয়ে আছে আর আপনার কারেন্ট অন হয়ে আছে সেই জায়গায় যদি ব্যাটারি ভোল্টেজ লেস অর ইকুয়াল ফিফটিন ভোল্ট থেকে যদি তেরো পয়েন্ট সেভেন ভোল্ট হয় তাহলে যদি ইয়েস হয় পি ভি পাওয়ার যদি গেটার দেন লোড পাওয়ার হয় তাহলে লোড অন পিভি হবে ব্যাটারি চার্জ বাই পি ভি আর যদি নো হয় লোড অন পি ভি প্লাস ব্যাটারি আর এইখানে যদি নো হয় ব্যাটারি ভোল্টেজ যদি কম থাকে তাহলে লোড অন ব্যাটারি প্লাস এসপি ভি আর যদি এই ভোটে কম থাকে লোড অন গ্রিড ব্যাটারি চার্জ বাই গ্রিড প্লাস এস তো এই তিনটে মোড বুঝে গেছেন এইবার তিনটে মোড আমি আপনাকে সুইচ করে দেখাবো এখন হয়ে আছে স্মার্ট মোড হয়ে আছে এইটাকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে দেখুন পনেরো সেকেন্ড ধরে রাখার পরে কি হয় এই ধরে রেখেছি এই দেখুন মোড চেঞ্জ হয়ে চেঞ্জ করার জন্য অপশান এসছে এবার প্রথমে আমি ধরুন হাইব্রিড মোড করে দিলাম এই হাইব্রিড মোডে হয়নি এটা এন্টার দেওয়া তো প্রথমে পনেরো ধরে রাখতে হবে এ ধরুন আমি একটু হাইব্রিড মোড করতে চাইছি হাইব্রিড মোডে নিয়ে গেলাম দিয়ে এই এন্টারটা দিয়ে দিলে এটা হাইব্রিড মোড হয়ে গেলো এই দেখুন এটা হাইব্রিড মোড হয়ে গেছে আবার ধরুন আমি মোড চেঞ্জ করতে চাই তাহলে এইটাকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এই যে এবারে ধরুন আমি এটাকে পিএসসিউ করতে চাই পিএসসি উচ্চ নিয়ে গিয়ে এন্টার করে দিলাম তো দেখুন এটা পিএসিউ হয়ে গেল মোড়টা আমি যদি আবার চেঞ্জ করে এটাকে স্মার্ট মোড করতে চাই তো স্মার্ট মোড করা থাকলে সব থেকে সুবিধে হয় সে আপনি আপনার সুবিধে অনুযায়ী মোড চেঞ্জ করতে পারবেন আপনাকে আমি শিখিয়ে দিলাম যে কী করে ইউটিএল গামা প্লাসে মোড চেঞ্জ করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ